আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি নিয়ে এসেছি আজকে ইত্যাদিতে প্রচারিত হওয়া অনেক বছর আগের নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র নাফিস কমালের গাওয়া বিখ্যাত সেই গান এই দেশে এক শহর ছিল। গানটি মূলত ফার্স্ট টাইম ইত্যাদিতেই প্রচারিত হয় সে অনেক বছর আগে। তো চলুন শুরু করা যাক আজকের গান। আর হ্যাঁ, আপনারা দেখতেছেন বেঙ্গলি বয় রিয়াকশন ইউটিউব চ্যানেল আর আমি আব্দুল্লাহ রাজু। তো শুরু করা যাক আজকের গান, চলুন শোনা যাক। সে এক শহর ছিল, শহরে এক রাস্তা ছিল, রাস্তার ধারে এক বাড়ি ছিল, বাড়ির নাম এলোমেলো। দোতলায় এক জানলা ছিল, জানলাতে এক মেয়ে ছিল, সেই মেয়েটি অপরূপা ছিল। এই দেশে এক শহর ছিল, শহরে এক রাস্তা ছিল, রাস্তার ধারে এক বাড়ি ছিল, বাড়ির নাম এলোমেলো। দোতলায় এক জানলা ছিল, জানলাতে এক মেয়ে ছিল, সেই মেয়েটি অপরূপা ছিল। এই ছিল আজকের গান। গানটি শোনার পর শৈশবের দিকে হয়তো আবার ব্যাক করতেছি এরকম মনে হচ্ছে, যে শৈশবে আবার ফিরে যাচ্ছি। সময় পরিবর্তন হয়েছে, গানটি আজও শুনছি, হয়তো একদিন থাকবো না। আমার পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী যে জেনারেশনটা, হ্যাঁ, ওরা শুনবে, ওরা বলবে কী একটা সময় ছিল,
কি একটা দিন ছিল, বা কি এক কি সব কন্টেন্টে কন্টেন্ট ওই সময় বানাইতো, শৈশবে সাদা কালো সেই স্মৃতিগুলো, 98, 97, 98 বা 2000 সালের সময়টা, যাক এত কিছু বলে লাভ নাই, যারা ওই সময় ছিল ওই জীবনটা অতিবাহিত করে আসছে, হ্যাঁ তারা মূলত জানে বুঝে এখনকার সময় আর ওই সময়ের মধ্যে পার্থক্যটি। তো আপনারা শুনবেন পুরোনো গানগুলোই শুনেন, এখন এগুলো যে গানগুলো বাইরে দিচ্ছে, হ্যাঁ খারাপ না, খারাপ বাইরে দিচ্ছে, কিন্তু গানগুলো বেশি দিন থাকে না, বেশি দিন মানুষে শুনে না, কারণ রুচি রব এখন যে গানগুলো, যে গানের কথাগুলো, রিলিক্সগুলো এগুলো আগের মতো হয় না, এখন কিছু মিউজিক দিয়ে বা আসে না, এখন তো অনেক কিছু হয় অনেক আগের মতো হয়, আগে তো যে দরদ দিয়ে গানটা গাওয়া হয়তো, যে ভাষাগুলো, যে কথাগুলো ব্যবহার করা হয়তো, ওইখানে এখন আর ব্যবহার হয় না, এখন আধুনিক, আধুনিক হয়ে গেছে, আধুনিক এসে অনেক উপরে আধুনিক হয়ে গেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।